দুর্যোগের মধ্যে দিয়ে আমরা সোনামায়ের মুখেভাতের জন্য সামান্য কিছু আয়োজন করতে পেরেছি। এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে ভাই আর জয় ভিজে ভিজে সোনা মাম্মামের জন্য বাজারঘাট করেছে। আর ভাই দেখো সোনা মাম্মামকে প্রথমে কিন্তু পায়েসটা খাইয়ে দিয়েছে। আর যেহেতু সোনা মাম্মামের ছয় মান্থ, তাই সুন্দর দেখে একটা ছয় মান্থের কেকও আনা হয়েছিল। ছোট্ট সান্ডি গোলাপ ফুল, জল, দুধ দিয়ে স্নান করে এবার ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে দেখো কতটা খুশি। এতক্ষণ ওর সাথে যা হচ্ছিল সবাই মিলে পুরো হুলুর ঝুলুর করছিল কয়েকটা ফটো তোলার জন্য। এবার সোনা মাম্মামকে ভাত খাওয়ার জন্য আমরা রেডি করব। আর দেখো সোনা মাম্মাম ওর মামিমণির সাথে কি খেলু খেলু করছে। আর ওইদিকে দিদি আর মা মিলে মোটামুটি রান্না কমপ্লিট করেই ফেলেছে। রান্নাটা আরো আগে হয়ে যেত কারণ সকাল থেকে বৃষ্টি, বৃষ্টি কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আগের দিন বিকেলবেলা থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে, এখনও কিন্তু বৃষ্টিটা কমেনি। আর আমরা কিন্তু কোনো লোকজনই বলিনি, লোকজন বললে কি যে অবস্থা হতো। আর এইদিকে দেখো সোনা মাম্মাম সাজগুজ করে এদিকে খেলুখুলু করছে, সবাই ওকে ফটো তোলার জন্য এদিক ওদিক করে ডাকছে, আর ও কিন্তু ওর কাজ করেই যাচ্ছে। আর এদিকটায় জয় আর মিঠুন মিলে বেলুন দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছে যেখানে সোনা মাম্মাম ভাত খাবে। আর দেখো ওই ফুলগুলো নিয়ে এসেছিল ঠাকুরনগর ফুল বাজার থেকে, ফুল কিন্তু অনেক পেয়েছিল যেহেতু বর্ষা। আজকে কিন্তু সারাদিনই বর্ষা বলে লোকজন হয়তো ফুল মার্কেটে আসেনি, অনেক কম দামে ফুলগুলো পেয়ে গেছে। আর এখানে দেখো কত কিছু রান্না করেছে আমার সোনা মাম্মামের জন্য। আর একটা কেকও কিন্তু আনা হয়েছিল, আর কেকটাতে দেখো কত সুন্দর করে লেখা সিক্স মান্থ। আর যেহেতু 29শে জানুয়ারি হয়েছে, 29 তারিখটা ভালো করে মার্ক করে ভাই আর জয় নিয়েছে। আর এদিকে সোনা মাম্মাম নাচ করছে। সানবিকে একা বসিয়ে দেওয়া হলো আসনের উপর, আর দিদি পাশে বসে রয়েছে যেহেতু না পড়ে যায়। আর মাম্মাম দেখো একা একা কি সুন্দর বসে রয়েছে। ভেবেছিলাম আরো অনেক কিছু রান্না করে ও সামনে দেব, সেগুলো আর করা হলো না। মা দিদি মিলে এইটুকুই আয়োজন করেছে, 5 রকমের ভাজা, মাছ ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর সাথে ছিল টক ডাল, মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট, আর এখানে ছিল কাতলা মাছের মাথা, চিংড়ি মাছ, কাতলা মাছ ভাপা, পাবদা মাছ, আর এটা হচ্ছে প্লেট মাছ, আর এখানে রয়েছে একটা চিকেনের লেগ, চাটনি, পাঁপড়, পায়েস, আর এখানে রয়েছে অনেক রকমের চকলেট, আর এটা হচ্ছে কেক। কেকটা এখন কাটা হবে না, সন্ধ্যেবেলা ভাবলাম সবাই মিলে কেকটা কাটবো। আর এইদিকে রয়েছে 5 রকমের মিষ্টি, তার সাথে ছিল জল আর লেজ, আর রয়েছে অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস। আর সোনা মাম্মামকে কিন্তু এই মুটুকটা এখনো পরানো হয়নি, এটা আমি বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কষ্ট করে জোগাড় করেছি। আর সোনা মাম্মাম দেখো পরতেই চাইছিল না, মুটুকটা মাথায় ধরে কয়েকটা আমরা ফটো তুলে নিলাম। আর ও দেখো কি করে দেখছে। সব কিছু রেডি করে তাড়াতাড়ি করে কয়েকটা ফটো ওর সঙ্গে সবাই মিলে তুলে নিল। তারপর দেখো সোনা মাম্মাম মাথার এই মুটুকটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর বসে পড়লো ওর মামার কোলে মামা ভাত খাবে বলে। প্রথমে ভাই কিন্তু পায়েস খাইয়েছে, যেটা আমি মাম্মামের জন্য নিজের হাতে রান্না করেছি। আর পায়েসটা খাওয়ার পর ওর মুখের রিয়াকশানটা দেখো, প্রথমবার সোনা মাম্মাম মিষ্টি খাচ্ছে। আর দেখো মুখের অবস্থাটা কি করছে, আবার সোনা পাপাটা মিষ্টি খেয়ে মুখ থেকে বের করে দিচ্ছে, আবার চেটে চেটে খাচ্ছে। তারপর ভাই ভাত আর যা যা রান্না করেছি সব কিছু থেকে একটু একটু করে নিয়ে আমাদের ছোট্ট সানবির মুখে দিয়ে দিল, 3 বার দিতে হয়। আর মাছের মাথাটা দেখো ধরেছে, ও কিন্তু খাওয়ার জন্য হাঁ করছিল। এরপর ভাই বলল চিকেনের লেগ পিসটা ওর সামনে ধরিয়ে, এগুলো কিন্তু ওকে খাওয়ায়নি, শুধু মুখের সামনে রেখে কয়েকটা ফটো তুলেছে। আর দেখো 3 বার কিন্তু জল খাওয়াতে হয়, সেটাই ভাই জলটা খাইয়ে দিল। তারপর এত কিছু খাবার কিন্তু ভাই একাই বসে পড়লো খেতে, এগুলো কিন্তু মামারই খেতে হয়।
এইদিকে ওর গরম লেগে গেছে, তাড়াতাড়ি করে জামাটা খুলে ফেললাম। আর আমাদের মাম্মাম কিন্তু এত কিছু হয়েছে একটুও কান্নাকাটি করেনি। সন্ধ্যা হয়ে গেছে, এবার ভাবলাম কেকটাকে কাটা যাক। আর দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কেকটা চাঁদপাড়া থেকে এনেছিল, পুরো ইউনিক। আর মাম্মামকে দেখো বসিয়ে রেখেছে, ভেবেছে কি বসতে পারবে কিনা, দেখলাম ঠিকঠাকই বসতে পেরেছে। সবাই মিলে এখানে কেকটাকে কাটবে। আর সোনা মাম্মাম ভাবছে দুপুরবেলা ওর সাথে কি হয়েছে, আবার এখন কি হচ্ছে। এখন ভাই আর সোনা মাম্মাম মিলে কেকটাকে কাটছে, আমরা কিন্তু সবাই ওখানে ছিলাম। আজকে দিনটাও কিন্তু খুব ভালো কেটেছে, যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি কিন্তু আমাদের আটকে রাখতে পারেনি কোনো কিছুতেই। লোকজন হয়তো বলিনি, কিন্তু আমরা নিজেরা নিজেরাই সানবীর মামা ভাতটা কমপ্লিট করলাম। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।